হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমী। আজ নিয়ে এসেছি একটা নতুন একটা রেসিপি, আলু পরাটা। আলু পরাটা করতে গেলে প্রথমেই লাগবে ময়দা আর আটা। আটা ময়দা দুটো মিশিয়ে করা হবে। এক বাটি আটা নিচ্ছে দিদি আর এক বাটি ময়দা নিচ্ছে, দুটো মিশিয়ে করা হবে। আর আমি গৌতমী। এবার দিদি দই দিচ্ছে, একটু টক দই। দিচ্ছে নুন, বেশি দিব না, প্রচুর। এবারে দিই জল, দিই একটু তেল, দেবে একটুখানি তেল, দেবে দিয়ে এটা ভালো করে মাখবে। অল্প একটুখানি চিনি দেবে, খায় না চিনি বলে তো তাও একটু দিতে হচ্ছে, অল্পটুকু ব্যাস। একটু চিনি দিচ্ছে, এবার দিদি ভালো করে মাখবে। মাখাটা খুব ভালো হওয়া দরকার, না হলে ভালো হয় না। একটুখানি পাইল করতে হয় খুব ভালো করে, তার জন্য একটু মাখছে খুব ভালো করে, যাতে কোনায় কোনায় ঢুকে যায় নুন টুনগুলো। মাখাটা খুব যেন ভালো হয় আর খেতেও ভালো লাগবে। পরপর কী কী করছি সেগুলোই দেখাচ্ছি। দিদি এবারে জল দিচ্ছে, এক বাটি আটা, এক বাটি ময়দা, অল্প একটুখানি নুন, একটুখানি চিনি, একটুখানি তেল আর টক দই। এবারে জল দিচ্ছে দিদি, দিয়েছে আগে, আবার একটু জল দিচ্ছে। মাখতে একটু সময় লাগছে, সময় নিয়ে তো করতেই হবে। একটুখানি এটা মেখে রেখে দেবে, তারপরে আলুটাকে রেডি করবে। সকালবেলা সিদ্ধ করে রাখা হয়েছিল। বেশি তেল লাগে না, আলুটাকে একটুখানি ইয়ে করবে, তেলে একটুখানি নেড়ে নেবে। আলু পরোটা করতে দিদি টমেটো নিয়েছে, রসুন নিয়েছে, আদা কুচি নিয়েছে, পেঁয়াজ কুচি নিয়েছে, ধনে পাতা নিয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছে, আর কড়াইতে দেওয়া হবে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে কিন্তু দুটো আলু মিশিয়ে করা হচ্ছে, লাল আলু আর এমনি আলু, দুটো আলু মিশিয়ে, লাল আলু আর এমনি আলুর পরোটা, মানে লাল আলু আর গোল আলুর পরোটা। বাড়িতে করে খাবেন, এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু নুন দেবে, নুন দিতে হবে, অল্প করে নুন দেবে। নুনটা সিদ্ধ করার সময় দিদি দিয়েছিল, তার জন্য একটু খুব কম পরিমাণে নুনটা দিচ্ছে। এগুলো সব দিদি আইটেম, আমি করিনি কোনো দিনও, দিদি করে করে দেখাচ্ছে। তারপর দিদি দিচ্ছে ধনে গুঁড়ো, ইউটিউবে সার্চ করলে সবই পাওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। এবার দিদি দিচ্ছে জিরের গুঁড়ো, কিন্তু আমরা আমাদের মতো করছি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিদি দেবে গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো দেওয়া হবে,
গোলমরিচের গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, বেশি ঝাল হয়ে যাবে ওই জন্য। কস্তুরি মেথি দিদি এবার দিচ্ছে, কস্তুরি মেথি ঠিক আছে, ধনে পাতাটা দিয়ে দিয়েছে, পুড়ে যাচ্ছে, কড়াইতে লেগে যাচ্ছে, কারণ তেলটা তো কম করে দেওয়া হয়েছে তার জন্য কড়াইতে লেগে যাচ্ছে, লাগুক যত লাগে লাগুক কিন্তু তেল দেওয়া হবে না, লেগে লেগে পুড়ে যাক, পোড়া পোড়া ওটা খেতে একটা কিন্তু আলাদা একটা সেন্ট আছে, যে কোনো তরকারি লাস্টের দিকে খেতে কিন্তু ভালোই লাগে কড়াই কাঁচানো, খেয়েছেন কোনো দিন, খেয়ে দেখবেন। চিড়িয়ার ভালো করে এটাকে মাখাচ্ছে, তেল বেশি দিয়ে তো সবাই খায়, তেল কম দিয়ে তো দেখাচ্ছি জিনিসগুলো, তার জন্য লেগে লেগে যাচ্ছে, ও এটা কোনো ফ্যাক্টর না। ভালো করে মাখাচ্ছে না হলে ভালো লাগবে না, এটা কিন্তু লাল আলু মানে রাঙা আলু আর এমনি আলুর পরোটা দুটো মিক্সড করা পরোটা। এবার রেডি হয়ে গেছে দিদি, এবার নামিয়ে নিচ্ছে, লিচিগুলোর মধ্যে যাতে জোড়া না লেগে যায়। দিদি আগে এমনি তেল দেয়নি, তার আগে সেকে ছেঁকে নিচ্ছে যাতে তেল আরও কম লাগে, আরও কম তেলে রান্নাটা হয়, এটা মানে কোনো তেল টেল দিচ্ছে না, পরে একটুখানি সামান্য তেল দেবে, একটু ছেঁকে নিচ্ছে, ছেঁকে না সরি সেকে 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 নিচ্ছে, একটা অলরেডি হয়ে গেছে আর একটা দেখাচ্ছে, বাড়িতে করে খাবেন, মনে আছে তো আমি কি বললাম, এটা জগা খিচুড়ি পরোটা সাদা আর লালে একেবারে তাও তো আমি কারি পাতা দিতে ভুলে গেছি, কারি পাতা দিলে সেটা আবার অন্যরকম পরোটা, যে যার মতো সেটা টেস্ট করে খান আর কি হবে, যে যার রুচি যে যার মোটামুটি টেস্টি হলেই হলো, তবে কস্তুরি মেথিটা দিলে না দেওয়ার পরে না কি সুন্দর সেন্ট এসে জানেন, দারুণ সেন্ট এসছে, দারুণ সেন্ট এসছে। দিদি বলছে এটাতে তেল বেশি পড়ে গেছে, তেল বেশি পড়লে মুশকিলের ব্যাপার হয়ে যায়, ওই জন্য সবসময় করে খাই না, দেখাচ্ছি বলে করছি, দেখাচ্ছি বলে খাচ্ছি নাহলে খাই না, ঠিক আছে। একদম পুরো রেডি আলু পরাঠা মিক্সড লাল সাদার পরোটা, ঠিক আছে বাড়িতে করে খাবেন, আশা করছি ভালো লাগবে, বাচ্চাদেরও খাওয়াবেন নিজেরাও খাবেন, তবে সব দিন খাবেন না মাঝে সাঝে খাবেন ঠিক আছে, আর আমি ঘি দিইনি সাদা তেলেই করেছি, এতে একটু ঘি পড়লে আরও ভালো, যত দেবে তত ভালো, ঘি মিষ্টি যত দেবে তত ভালো তত টেস্টি, কিন্তু বয়সটা তো দেখতে হবে কত তো দাঁড়িয়েছে আর কত অসুখ জমা হয়েছে শরীরে, সেসব দেখে তবে এগোবেন কোনটা খাবেন আর কোনটা খাবেন না, ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা করে খাবেন, একবার অন্তত করে খাবেন। কেমন হয়েছে? দারুণ দারুণ ভেতরে, তুমি সুইট পটেটো মিশিয়েছো তো, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, জোরে বল না, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সফট বাইরে ক্রাঞ্চি যা লাগছে না, লাল আলু সাদা আলু আর তার সঙ্গে মেথি কস্তুরি মেথি হেভি হচ্ছে, তিনটে মিলে জগা খিচুড়ি পরাটা অসাধারণ হচ্ছে, অসাধারণ। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, সি ইউ। এই যে অসাধারণ 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 বলেই যাচ্ছে,
কিন্তু জানি না সাধারণ না অসাধারণ, নিজেরা করে খেলে তবে বুঝবেন অসাধারণ না সাধারণ। টাটা, বাই বাই, সিউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।